বাংলাদেশ সরকার কয়েক ধরনের বিনিয়োগের উপরে ট্যাক্স রিবেট প্রদান করছে, তার মধ্যে স্টক মার্কেটে বিনিয়োগ একটি। স্টক মার্কেটে খুব স্বল্প পরিমাণে বিনিয়োগ করে সহজে হ্যান্ডসাম ট্যাক্স রিবেট পাওয়া যায়, আর সেই হ্যান্ডসাম ট্যাক্স কিভাবে পাবো তা নিয়ে পুরো ভিডিওটিতে রয়েছে আলোচনা। শেয়ার মার্কেট সংক্রান্ত এইরূপ আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রথমে আমরা জানব 2020-21 অর্থ বছরের ট্যাক্স রেটগুলো। প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কোনো প্রকার ট্যাক্স রেট নেই, তারপরে 1 লাখ টাকা পর্যন্ত 5%, 3 লাখ পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত 10%, তার পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 15%, তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 20%, 5 লাখ টাকার উপরে যে পরিমাণ ইনকাম হবে তার উপরে 25%। এবার আসি ট্যাক্স রিবেটের কথা। আমার যদি ইনকাম থাকে 8 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আমার 2020-21 অর্থ বছরের ট্যাক্স রেট অনুযায়ী আমাকে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু আমার স্টক মার্কেটে 2 লক্ষ টাকা ইনভেস্ট থাকলে সেক্ষেত্রে 30,000 টাকা আমরা এখান থেকে রিবেট পেতে পারি। তো ট্যাক্স আমাকে দিতে হচ্ছে 50,000 টাকা, স্টক মার্কেটে 2 লক্ষ টাকা ইনভেস্ট থাকার কারণে রিবেট 30,000 টাকা। তাহলে নেট ট্যাক্স আমাকে দাঁড়ালো 50,000 টাকা মাইনাস 30,000 টাকা ইকুয়াল টু 20,000 টাকা। এক্ষেত্রে আমার সেভ হচ্ছে 60%, হ্যান্ডসাম 1%। আমার যদি 10 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে হবে 2020-21 অর্থবর্ষের রেট অনুসারে 80,000 টাকা। স্টক মার্কেটে আমার ইনভেস্ট যদি থাকে 2,50,000 টাকা, সেক্ষেত্রে আমাকে রিবেট আমি পাবো 37,500 টাকা। এই ক্ষেত্রে নেট ট্যাক্স দাঁড়ায় 42,500 টাকা, অর্থাৎ আমাকে 80,000 টাকা দিতে হবে না, আমাকে শুধুমাত্র 42,500 টাকা দিলেই হবে। এই ক্ষেত্রে আমার সেভ হয়, ট্যাক্স সেভ হয় 46.88%। 20 লাখ টাকার যদি ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে আমার 22.88% আমার সেভ হয়। 50 লক্ষ টাকা যদি ট্যাক্সেবল ইনকাম হয় সেই ক্ষেত্রে আমার সেভিংস হবে 14.21%, অর্থাৎ 50 লক্ষ টাকা ট্যাক্স যদি ইনকাম ট্যাক্সেবল ইনকাম যদি হয় 10,45,000 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে 2020-21 অর্থ বছরের রেট অনুসারে। কিন্তু স্টক মার্কেটে আমাকে 12,50,000 টাকা যদি ইনভেস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি 1,48,500 টাকা আমরা রিবেট পেতে পারি। সেই ক্ষেত্রে আমাকে নেট ট্যাক্সে দাঁড়ায় 8,96,500 টাকা, আর পার্সেন্টেজ আকারে আমরা সেটা বলছি। এই যে ট্যাক্স রিবেট, এই ট্যাক্স রিবেটটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাক্স আমরা ফাঁকি দিয়ে থাকি। এখন আর ফাঁকি নয়, এইভাবে আমরা ট্যাক্স আমরা রিবেট পেতে পারি লিগ্যাল ওয়েতে। সো ভিউয়ার্স, আপনারা যারা ট্যাক্স রিবেট পেতে চান এখনই ইনভেস্ট করে ফেলুন স্টক মার্কেটে, এবং ইনভেস্ট করেই ট্যাক্স রিবেটটা নিয়ে নিন খুব সহজে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ট্যাক্স রিবেটের একটা লিমিট আছে ইনভেস্টমেন্টের, তো সেই জিনিসটা একটু এখানে নোট আকারে দিতে চাই। ট্যাক্স রিবেটের জিনিসটা, টোটাল ইনকাম 10 লক্ষ টাকার যদি উপরে না হয় তাহলে সেক্ষেত্রে আমার ইলিজিবল অ্যামাউন্টের 15% পর্যন্ত আমরা ট্যাক্স রিবেট পাবো। ইলিজিবল অ্যামাউন্টটা বলতে কী বোঝানো হয়েছে? ইলিজিবল অ্যামাউন্ট বলতে বোঝানো হয়েছে যে আমার ট্যাক্সেবল ইনকাম যে 10 লক্ষ টাকা, এটা 25% পর্যন্ত হলো আমার ইলিজিবল অ্যামাউন্ট। ওই ইলিজিবল অ্যামাউন্টের 15% আমরা ট্যাক্স রিবেট পাবো। ঠিক তেমনি যদি আমার 10 লক্ষ টাকা এক্সিট করে বা 30 লক্ষ টাকা এক্সিট না করে তাহলে সেক্ষেত্রে প্রথম 2,50,000 টাকার 15% ট্যাক্স রিবেট পাবো ইলিজিবল অ্যামাউন্টের, তার পরবর্তীতে 12% ইলিজিবল অ্যামাউন্টের ট্যাক্স রিবেট পাবো। নেক্সটে যেটা আছে, যদি 30 লক্ষ টাকা এক্সিট করে সেক্ষেত্রে 3টা ভাগে ট্যাক্স রিবেট প্রদান করা হয়। প্রথমে এলিজিবল অ্যামাউন্টে 2,50,000 টাকার উপরে 15%, 5 লক্ষ টাকার উপরে 12% এবং রেস্ট অ্যামাউন্টের উপরে 10% হারে আমরা ট্যাক্স রিবেট পেতে পারি।
ট্যাক্স রিবেট সংক্রান্ত নতুন তথ্য থাকলে কমেন্টস বক্সে দিয়ে দেব এবং তাহার নোটিফিকেশন পেতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন।